দেখো, মামুর ছোলা, মামুর পুতুল। গুড মর্নিং বন্ধুরা, এখানে কি খাওয়া চলছে দেখবে? এই দেখো, এই ফুচকেটা, এই ফুচকেটা সব কি খাচ্ছে দেখো, আমার বোনের ছেলে মেয়ে। এসবই তো ভালো জিনিস, আর আমাকেও দিয়েছে তার সঙ্গে, আমি তো এক ঢোক খেয়ে রেখে দিয়েছি। এবার আমি কি করে খাবো বলছে, এসবই তো ভালো জিনিস তাই বলছে। এটা কি জানো, আমলকির রস, এই আমলকির রস এখন খেতে হবে আমাদেরকে তিনজনকে। তিনজনকে সকাল সকাল সাজা দিয়েছে আমার বোন। তুমি দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে, বলছে ঢক ঢক করে খাবো, দিয়ে কটকট করে গিলে নেবো তাই বলছে। না না, খাও 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 খাও, দেখি ওই দেখো কি সুন্দর খাচ্ছে বাচ্চারা, আর আমি এক ঢোক খেয়ে রেখে দিচ্ছি। এবার কি করে খাবো আমি, ওই দেখো কি সুন্দর খেয়ে নিল, ওদের খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। এই দেখো খালি পুরো গ্লাস, তুমি শেষ করে দাও বাবাই, তুমি শেষ করে দাও, তুমি খেয়ে নাও। দেখো আর ওরা রোজ খায় তো, হ্যাঁ দাঁত কাই হয়ে যায়। হ্যাঁ ওরা খেয়ে খেয়ে অভ্যাস তো ওদের, মানে ও এটা খাওয়ার পরে তারপরে কি করে না ব্রাশ দাঁতগুলো, হ্যাঁ ক্ষয় করে। হ্যাঁ পেটে, পেটের পক্ষে ভালো কিন্তু সব ভালো, দাঁতের খাই দাঁত আছে। চলো খেয়ে নাও। কষ্ট করে খেতে পারলে উপকার আছে। ওই দেখো আমার বোনু ফুল তুলছে নিচে গিয়ে বাগান থেকে, গাছ থেকে সাদা ফুল, জবা ফুল। আমার বোনু ফুল তুলছে, স্নান, সকালে কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ফুল তুলতে গেছে। ওই দেখো নিচে থেকে ফুল তুলে নিয়ে আসলো। আর এই দুটো কি করছে, এখন বনে রান্না বান্না হয়ে গেছে, আমিও স্নান করে চলে এসেছি, ওর সব কমপ্লিট, বাচ্চা কাচ্চা স্নান ধান রান্না বান্না বাসন ধোয়া গ্যাস মোছা সব কমপ্লিট। তো চলো কি রান্না করেছে তোমাদের একটু দেখিয়ে দিই, আসো লাইট চালাও, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই আমার বোনও কী রান্না করেছে। এই হচ্ছে পনির, পনিরের দম বলবো না কি বলবো, এটা পনির কষা। হ্যাঁ পনির কষা, আর হচ্ছে যে ডাল, এখানে আমার আর বোনের খাবার আছে। বোনরা হচ্ছে নিরামিষ ভোজি, নো প্রবলেম, কোনো ব্যাপার নেই, আমি নিরামিষটা খেলে ফ্রেশ থাকা যায় শরীর। কিচ্ছু না, ওদের কখনো আন্ডা আছে, এখানে মিষ্টি আছে, তোমাদের কালকে দেখাই নিয়ে যে মিষ্টি নিয়ে এসেছিলাম, আমার প্রিয় মিষ্টি, এটা কি মিষ্টি বলো তো, আর ওই যে ওখানে আসন পাতা হয়ে গেছে, আমরা দুই বোন এখন খাবো। তো চলো নিয়ে যাই, চলো ঠিক আছে, চলো চলো দুই বোন এখন। চল 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 চল, অত অত তরকারি লাগে না, ডাল দিয়ে মাখলে আবার কিছু লাগে নাকি, চলো খেয়ে নি। আমি রান্না করছি, মা মনে ছিল না কি জানি না, মনে নেই মায়ের কথাটা, মানে তোর মায়ের কথা বলছি, আমি তুই আমাকে পেঁয়াজ কাটতে দিয়েছিলি আমার বিয়ের পরে, তুই আমাকে পেঁয়াজ কাটতে দিয়েছিলি, পেঁয়াজ কেটে দিয়েছিলাম, তুই খুব পছন্দ হয়েছিল। ওর বাবা দিয়েছিলেন কি সুন্দর পেঁয়াজ কাটো, পাতলা পাতলা দিয়েছিল করে সব কথার মধ্যে দেখবি কিছু কিছু কথা থাকে যেটা মনে পড়ে না, এখান থেকে ডাল দিলাম, একটা ডাল খাবো আর বাকি ভরে ডাল দিয়েছে। একটা তরকারি ভাত, তোমার ডাল ফোনটা
ডাল খেতে ভালোবাসতো তোর মাসি, বড় মাসি এরকম বাটি বাটি ডাল দিবি চুমুক দিয়ে খেয়ে। আমি তো ডাল চুমুক দিয়ে খাই, তরকারি দিয়ে ভাত খেয়ে নি ডাল চুমুক। তোর মা ভাত দিয়েছে, ডাল বেশি আছে, যাই চুমুক দিয়ে খেয়ে নে। আজকে তোর মটরের ডাল না, অরলের ডাল, মুসুরের ডাল, মুগের ডাল। না না বোঝাই যাচ্ছে না, মিন্টু ডাল থাকে না একটু ভয় ভয় করছে, এই সিঁড়িতে তো ওঠা অভ্যেস নাই। একটা বান্ধবীর বাড়িতে এরকম সিঁড়ি আছে, এই দেখো কী সুন্দর ছাদ, আর চারিদিকে খালি বাড়ি ঘর। এই গাছটায় দেখো কী আমের মুকুল এসেছে, ঠিক আছে, প্রচুর আমের মুকুল এসেছে গাছটায়। এই বাড়িতেও ফুলের চাষ ইয়ে আছে, প্রচুর গাছ টব, চারিদিকে খালি বাড়ি। চলো স্নান করে উঠে খেয়ে নিলাম, নিয়ে জামা কাপড় মেলতে এসেছি, নাইটিটা মেলেনি। এখানে এখন বোর্ডে ঠিকানা লেখা হচ্ছে, বাড়িতে মানুষ আসলে তাকে তো মারে। তোমাকে এইটা এইটা শিখিয়েছে তোমার বাবা মা? আমি কি করেছি? খাওয়া দাওয়া করে আমরা একটু বসে আছি, আর এখানে এখন লেখা হচ্ছে ঠিকানা লেখা হচ্ছে বোর্ডে, বোর্ডে ঠিকানা লেখা হচ্ছে। এখানে হল বাবার নাম, নাম বাবু ভুল লিখেছো, বাবার নাম তুমি নামা নামা লিখে দিয়েছো, বাবার নাম এখানে নাম, এতে দন্ত নেকার ম নাম। এবার ঠিক আছে, নামা না নাম, নাম চিজ কি ব্যাপার তোর? ওটা নিয়ে খেলার জিনিস, ওটা মা মাকে ডাকছি, দাঁড়া দাঁড়া মামা, তুমি খেলার জিনিস, ওটা কত সুন্দর লাগছে ওখানে ঝুলছে। হ্যাঁ দুষ্টু বুড়ি ও তুই, দেখো দেখো পাখিটা কিন্তু কান্না করছে, পাখিটা কিন্তু ব্যথা পাচ্ছে, মারো না পাখিটাকে, না ডাকবো রুনুকে, ডাকবো ডাকবো রুনুকে, গয়ে ঔকার বলে নিতে হয়, তারপরে লিখলে দেখো তখন নম্বর, আগে নম্বর নম্বরটা লিখতে হবে নাকি খালি ২৪ লিখলেই হবে? আচ্ছা তারপরে লেখো আম্র পল্লী, মায়ের রফালা, আম্র পল্লী, পল্লী পালি, আম্র পালি। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, এই জন্যই বললাম আম্র পালি। লেখো তাহলে পয়াকা লয় দীর্ঘি লয় রশ্রি পালি। ওরে বাবারে প কত বড় হয়ে গেল, উরি বাবারে উরি বাবারে কত বড় প, পাকা লয় রশ্মি পালি রশ্মি, পালি আমরো পালি সুতির মাঠ, কোন শহ হবে তালপুষ্য দন্তেশ্বর, দন্তেশ্বর তো রিমি রিনি এই রুনু, হ্যাঁ দন্তেশ্বর সুতির মাঠ দন্তেশ্বর। সুতির মাঠ, বহরমপুর মুর্শিদাবাদ।
আমরা এখন ফল খাচ্ছি। ভাত খেয়ে উঠে একটু মানে ভাত ঘুম দিয়ে উঠে, ভাত ঘুম না ওই একটু গড়াগড়ি আর কি, ঘুম ঘুম তো গড়ার ডিম আছে। বাচ্চা কাচ্চা যা দুষ্টু, ওর মাকে একটু শুতে দিল না, একটুও না, বিশেষ করে এইটা বিচ্ছু একেবারে, এটা তোর মাকে একটু শুতে দিল না, বুকের উপর উঠে লাফাচ্ছে নাচছে। আর এই মনে হচ্ছে মৌসুম্বি লেবু খুব ভালো খায় না, মৌসুম্বি লেবুটা খুব ভালো খায় ও, জানা থাকলো। এরপরের দিন আসলে তোমার জন্য মৌসুম্বি লেবু নিয়ে আসবো ট্রেনের থেকে। বিছানায় কেন নামাচ্ছে? এখানে 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 টাওয়াল পেতে বিছানায় ধরে বোন ফল দিয়ে দিয়েছে বাচ্চাদের। খালাই রাখো। ও একটা লেবু খাচ্ছে, আমাকেও একটা লেবু দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ফল ফ্রুট টাইম, আমাদের ফ্রুট টাইম, তাই তো? বাংলায় বলো। এখন আমরা ফল খাচ্ছি, এখন আমরা ফল খাচ্ছি, দেখেছো বোন? 4টে বাজে ফল খাচ্ছি এখন, বিকেল 4টে বাজে। আমরা বাংলা তো ইংরেজিতে পারি না বলতে, ব্যাস ইংরেজিতে ভুলভাল হবে কি দরকার, বাংলাটাই শুদ্ধ করে বলি, তাই তো? ঠিক না? আমার ইংরেজিটা খুব ভালো লাগতো কিন্তু পড়াশোনা বেশি শিখতে পারলাম না, এটাই দুঃখ। আমরা বাঙালি, দেখো ঠিক আছে, বাঙালি বাংলাটাই ভালো করে শিখি, বাংলা যদি ভালো করে শিখে থাকা থাকে, এখন ফোন থেকে ইংরেজি শিখে যাবা। ফোনের থেকে অনেক কিছু, অনেক ল্যাঙ্গুয়েজ মানে ই করে শেখা, একটা ওই আছে আমার আসে মাঝে মধ্যে। যদি তোমার খুব আগ্রহ থাকে ইংরেজি শেখা, বাংলাটা ভালো বলতে শিখলে তখন ইংরেজিটা এমনি এমনি বলতে পারবে, ইংরেজি ভাষাগুলো দেখতে থাকলে। আঙুরগুলো কে খাবে? আঙুরগুলো একটু করে কি গো, আঙুরগুলো খাবে? আঙুরগুলো চ্যালেঞ্জগুলো দেখবে তারপরে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সন্ধ্যে কটা বাজে দাঁড়াও দেখি, এখন বাজে 5:37। আমরা এখন সন্ধ্যেবেলা ছাদে এসেছি, এই যে বাচ্চা দুটো খেলা করছে, বাচ্চা দুটো দুষ্টুমি করছে, আর বুনু এই দেখো শীত লেগেছে ছাদেই, বুনু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বে বলছে। আমার বুনু এখন ছাদেই কম্বল গায়ে দিয়ে বলছে। এখন আমরা একটু সাজুগুজি করে নিয়েছি, কারণ বুনু হচ্ছে একটু পরে বিয়ে বাড়ি যাবে। ওই দেখো দুটোতে খেলা করছে, সাজুগুজি করে নেবে, শাড়িটারি বের করে রেডি করে রেখে আসলো। এরপরে ওই দেখো জামা কাপড় সব ভাঁজ করে তোলা হয়ে গেলো। আমি বুঝতে পারছি না কোনগুলো তো যায় আর কোনগুলো তো ওর, ওই যে পড়ে গেছে গো, পড়ে গেছে, পড়ে গেছে, ও তো 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 পড়ে গেছে, দুষ্টু করছে, ধাপ্পা ধরে নিয়েছে, ধরে নিয়েছে। দেখো দুই ভাই বোন লাল টুকটুক পড়েছে, লাল লাল, বা ম্যাচিং হয়ে গেছে তো ভাই বোনুর, বাবা। দেখো ওয়েদারটা কেমন, দেখো এখন সন্ধ্যেবেলার ওয়েদারটা, তোমাদের এখানেও কি এরকম ওয়েদার, দেখেছো কেমন ওয়েদার? মেঘাচ্ছন্ন আকাশ, গুড়গুড় করে এই পাশে ডাকছে মেঘের, মেঘের ডাক শোনা যাচ্ছে। বাড়ি ভাড়াই হবে ফ্ল্যাট, ওই তো আমি শুনেছি 8-9 লাখ টাকা হলেও একটা ফ্ল্যাট পাওয়া যায়, 1 BHK আর কি, মানে একটা বেডরুম আছে কত জায়গায়, সেই ভালো। আর এখানে দেখো এই যে ছাদটা খুব সুন্দর, ছাদের ডিজাইনটা খুব ভালো লাগে না, এই ছাদের ডিজাইনটা খুব সুন্দর। আর আমাদের সিঁড়িটাও দেখিয়েছি আমি, নামবার সময় খুব ভয় করছিল, আমাদের একটা লোহার সিঁড়ি, এই যে বোনের বাড়িতে ওঠার সিঁড়িটা লোহারই, যে এরকম করে করে নামতে গেলে ভয় করছিল, ওঠার সময় অতটা ভয় করছে না, নামার সময় ভয় করছে আমার। ও তো এই ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা তো, এই ট্যাঙ্কিটা তো গাডারগুলো কার, দুটো গাডার ছিল ঘাটে, এ কোথায় ফেলে দিলি গাডার? ওই যে এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মোটা মোটা ফোটা, এই দেখো একটা ফোটা পড়েছে, এই দেখো একটা ফোটা, এই দেখো একটা ফোটা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চলো 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 তাড়াতাড়ি চলো, আর কিছু নেই তো? দেখো দৌড়ে নেমে চলে গেল, নামো নামো বাবা, নামো নামো বাবা, নামো, ও বসে বসে নামে না না, বৃষ্টি যাবে না, খুব রাগ ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে দিয়েছে, দেখো দরজা বন্ধ করে দিয়েছে, জয় বাপ্পা মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি, ও ভাই দেখো খোলা যায়, লাগাননি তো এখানে, এখন সাজুগুজু চলছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এটা পেছনে দাও, এটা পেছনে সাজুগুজু হচ্ছে এখন,
আমার বোন চারজন না পাঁচজনকে শাড়ি পরালো, এখনও নিজে কিচ্ছু সাজেনি, সবাইকে এখনও কিন্তু সাজিয়েই চলেছে। এখন বাজে যে 8টা বাজে, বিয়েবাড়ি যাবে, ছেলেকে সাজিয়ে নিচে পাঠিয়ে দিয়েছে জায়ের ঘরে, আর এখন মেয়েকে সাজু করাচ্ছে, মেয়ে রেডি করে মেয়েকে পাঠিয়ে দেবে, শাশুড়িমাও চলে গেল সবাইকে পাঠিয়ে দিয়ে, তারপরে ও সাজু করতে বসবে। হয়ে গেছে, না তুমি চলে যাও। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে চুড়ি পরতে বাকি আছে, চুড়ি পরলেই হয়ে গেল সাজুগুজু কমপ্লিট। একটা গান চালিয়ে দে, তাহলে হয়তো নাচবে, তা নাহলে কী করে নাচবে? ও কিন্তু নাচ শেখে বুঝলে, ওই জন্য এই ড্রেসগুলো আর ওর কাজে লাগে, এটা তৈরি করা ড্রেস, প্রথমে ওইটা পরেছিল, তারপরে মা আবার খুলে এটা পরালো, এটা বেশি ভালো লাগছে বিয়ে বাড়িতে, মানে একটু লাল লাল। জুতো কিনিচ্ছে না পরে, পামসুই ভালো লাগবে, পামসুই ভালো লাগবে এটার সঙ্গে, দেখি কই অন্য কী পরবা, পামসুই পরবে। আমার বোনু সাজুগুজু হয়ে গেছে, এখন আমার বন্ধুদের একটু দেখাবি না সাজুগুজু করলি কেমন? হ্যাঁ দেখো কি মিষ্টি লাগছে দেখো, এবার আমার মা ভিডিও কল করছে, আমার মাসি এবার ভিডিও কল করেছে, মাসিকে এবার দেখো মেয়ে কেমন সাজুগুজু করেছে। দাঁড়া লাইটের দিকে, এই যে লাইটটা উল্টো দিকে দেখো তো, কমেন্ট করে জানাবে তোমার বোনুকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে কেমন, বলছে চুলটাকে খোপা করবো, বললাম না চুলটা খোপা করতে হবে না, এরকম ছাড়াই থাক, সুন্দর লাগছে না বলো? চলো ওর মায়ের ফোনটা ধরি, মা ফোন করছে, এবার বলবে ওই ধরলি না তো, আমরা ফোন করলাম ধরলি না, ইয়ে তুলবো না আমি ভিডিও করছি। এই যে দুজনে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে, এবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবে, বাচ্চা কাচ্চা পাঠিয়ে দিয়েছে, এখন আসবি চলো। এখন বাজে রাত্রির 9:30, বোনরা হচ্ছে বিয়ে বাড়ি গেলো, তো যে মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম ওই যে ভগবান বলা তোমরা দেখেছ, ওই মাসির বড় মেয়েটা, মানে মাসির একটাই মেয়ে, এই মেয়ের বিয়ে আমি আর তাপস দুজনে মিলে দিয়েছিলাম ওই ভগবান গোলার বাড়িতে, তখন আমি বোম্বেতে থাকতাম তাপসের সঙ্গে। তোমাদের বলতে ইচ্ছা করলো, তোমরা কে কীভাবে নেবে জানি না, তো আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন মোটামুটি সবাই তাপসকে চিনত, তো যাই হোক এই এই বোনের বিয়ে উনি দিয়েছিল নিজের হাতে দাঁড়িয়ে থেকে, প্রায় 10-15 দিন ছুটি নিয়ে এসেছিলাম, তখন 8-9 বছর আগে বিয়ে দিয়েছিলাম, তো সেই বিয়ের সময় এসেছিলাম বোনের বাড়িতে, এই বাড়িতে বিয়ের সময় সেই কন্যাযাত্রী এসেছিলাম আর কি, তো আর এই ফার্স্ট টাইম আসলাম, মাসি বাড়ি থেকে মাসি বারবার করে বলছিল তুই বহরমপুরে আছিস, তাহলে রুনুর বাড়িতে একটু দেখা করে যাস, তাহলে ঠিক আছে, তো আমি তো আর বেশি দিন বহরমপুরে নেই, ওই জন্য ভাবলাম তাহলে বোনের সঙ্গে একটু দেখা করে যাই, ওই জন্য ভাইয়ের বাড়ি একবেলা থেকে আবার বোনের বাড়ি মানে গেছিলাম বান্ধবীর বাড়ি, বান্ধবীর যা দেখলাম শরীরের অবস্থা খুবই খারাপ, মানে ওইরকম ওকে দেখবো আমি ভাবতে পারিনি স্কুল লাইফের বোন বান্ধবী, ওদের বাড়িতে 10-12 বছর পর গেলাম, গিয়ে যা দেখলাম বান্ধবী ভীষণ অসুস্থ, ওর পেটে আলসার হয়েছে, তারপরে অ্যামোনিয়া নাকি একটা হয়েছে সেটার জন্য, অ্যানিমিয়া নাকি বললো ওইটার জন্য প্রত্যেক মাসে মাসে ওকে ব্লাড দিতে হয়, খুবই খারাপ লাগলো দেখে বান্ধবীকে। যাই হোক ওকে দেখা করে আবার বোন ফোন করেছিল, তো বোনের বাড়ি চলে এসেছি গতকালকে, তো আবার আগামী দিন চলে যাব, গিয়ে তারপর রানাঘাট যাব, একটু দরকার আছে, এই তো ব্যাপার, আগামী দিন যাবো ভাবছি, কিন্তু তোমাদের সঙ্গে একটু দেখা করারও ইচ্ছা ছিল, আবার কবে আসবো না আসবো তখনই না হয় দেখা করবো আগের থেকে বলে, বহরমপুর থেকে যারা আমার ভিডিও দেখো তাদের সঙ্গে একটু দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোথায় দেখা করবো আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি কমেন্ট করে একটু জানাতে আমাকে যে কোথায় দেখা করলে তোমাদের সুবিধা হবে, মোটামুটি কাছের কাছে যারা আছো তাহলে না হয় দেখা করতাম, কারণ এখন রানাঘাটে গেলে আবার কবে বহরমপুরে আসবো কোনো ঠিক নেই, ওই জন্যই বলছিলাম। যাই হোক ভিডিওটা শেষ করতে আসলাম, 9:30 বাজে পরে আর কি দেখাবো, আমি বোন এইমাত্র ফোন করে বললো দিদি আমাদের আসতে দেরি হবে তুমি খেয়ে নাও, তাই বললো, তো আমি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ওরা আসলে তখন যখন আসে আসবে তাদের একটু দেরি হবে বললো, তো ওই জন্য আমি ভাবলাম ভিডিওটা তাহলে শেষ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করি, দিয়ে শুতে যাবো, শুতে যাবো মানে শোয়া মানে ভিডিও এডিটই করবো আবার, আর 1-2 GB ভিডিও, 1-2 GB নেট একটা ভিডিও পোস্ট করতেই চলে যাচ্ছে আমার, আমার নতুন চ্যানেলেও কিছু ভিডিও দিতে পারছি না, আমার মানে কি বলবো চারিদিক দিয়ে সমস্যা গো, চারিদিক দিয়ে সমস্যা, মাথা ব্যথাটা একটু কমেছে, কমেছে একটু, তো দেখা যাক আগামী দিনে কী হয় না হয় সবটাই তোমরা দেখতে পারবে জানতে পারবে,
সময়ের সাথে সাথে সবই জানতে পারবে, দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো। কাকিমার জীবনে বলেছি না, যা কিছু ঘটানো ঘটবে সবটা তোমাদের সামনে তুলে ধরবো, সবটা, কিচ্ছু লুকোনো নেই, সবটা তুলে ধরবো। তাতে তোমরা দুটো গালি দিলে দেবে, ভালোবাসলে বাসবে, চলবে। চলো টাটা, অনেকদিন পর, সবাই খুব ভালো থেকো, চলো গুড নাইট সবাইকে।